এই মুভিতে দেখানো হয়েছে 14 বছর বয়সী একটি মেয়ের জীবনে ভালো মন্দ কী হয়েছিল। 2013 সালে মুক্তি পাওয়া এই মুভিটির নাম পপিলাভ। মুভির শুরুতেই ডাইনা ও পলকে দেখানো হয়, তারা হলো ব্রাশ ব্যান্ড। আসলে তারা এই রুমে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল, কিন্তু এটা তাদের প্রথমবার ছিল তাই তারা সঠিকভাবে ইন্টিমেট হতে পারে না। আসলে ডাইনা এইসব বিষয়ে শুনেছে কিন্তু কখনো করেনি, তাই সে এইসব করে দেখতে চায় বিষয়টা কেমন লাগে। একদিন সে বাড়ি এসে খারাপ ভিডিও দেখছিল, তখন তার বাবা সেখানে চলে আসে। তারপর তার বাবা বলে এসো শুয়ে পড়ো, আর তখন তার বাবাকে সে বলে তুমি যাও আমি একটু পরে শুবো। তারপর সে আবার খারাপ ভিডিও দেখতে শুরু করে। তারপর সে বাথরুমে গিয়ে নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করে, কিন্তু এটাতে তার মন ভরে না। পরের দিন সে স্কুলে গিয়ে তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে প্রথমবারে নাকি খুবই কষ্ট হয়। ডাইনার বয়স ছিল 14, সে এই সব বিষয়ে বেশি কিছু জানতো না, কিন্তু তার জানার আগ্রহ ছিল অনেক। সে স্কুল থেকে ফিরে এসে তার বন্ধু পলের বাড়িতে যায় আর পলকে বলে আমি তোমাকে যেই ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো কি তুমি দেখেছো। আসলে সে পলকে কিছু খারাপ ভিডিও দিয়েছিল যাতে এটা দেখে পল কিছু শিখতে পারে। তারপর সে বাড়ি গিয়ে জালনা দিয়ে দেখে পাশের বাড়ির একটি মেয়েকে তার বাবা খুবই মারছে। ওই মেয়েটির নাম ছিল জুলিয়া। জুলিয়া যখন দেখে কেউ তাকে দেখছে তখন সে তাকে মাঝের আঙুল দেখায়। পরের দিন সকালে ডাইনা যখন তার বাবার সাথে ব্রেকফাস্ট করছিল তখন সেখানে জুলিয়া আসে। তারপর সে সবার সাথে পরিচিত হয়। আসলে তার ফ্যামিলি এই শহরে নতুন এসেছে আর এখানে তার কোনো বন্ধু নেই, তাই সে ডাইনার সাথে বন্ধুত্ব করে। পরের দিন ডাইনা যখন তার বাইকে নিয়ে স্কুলে যাচ্ছিল সেখানে জুলিয়ার সাথে দেখা হয় আর জুলিয়াও তাদের স্কুলেই ভর্তি হয়েছে। তখন জুলিয়া ডাইনাকে বলে আজকে রাতে আমি একটি পার্টিতে যাব, তুমি যাবে? তখন ডাইনা বলে হ্যাঁ নিশ্চয়ই যাব। তারপর স্কুল থেকে ফিরে আসার পর ডাইনা জুলিয়ার সাথে পার্টিতে চলে যায়। এখানে তাদের স্কুলের অনেক বন্ধুই ছিল, তারা সে সময় খুবই এনজয় করে। তারপর জুলিয়া দুটি অচেনা ছেলের সাথে গাড়ি করে কোথাও যাচ্ছিল, তখন ডাইনা বলে আমি কি তোমাদের সাথে যেতে পারি? তখন জুলিয়া বলে হ্যাঁ যেতে পারো, কিন্তু আমাকে কোনো কিছু করতে বাধা দিতে পারবে না। ওই ছেলে দুটি খুবই খারাপ ছিল, তারা অনেক নেশাও করেছিল। ডাইনার সাথে যেই ছেলেটি বসেছিল সে ডাইনার সাথে খারাপ কিছু করতে চায়, কিন্তু ডাইনা তাকে বাধা দেয় না। এইদিকে জুলিয়া তার সাথে বসা ছেলেটির সাথে গাড়ির মধ্যেই ইন্টিমেট হতে থাকে। এটা দেখে ডাইনা ও তার সাথে ছেলেটি গাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর ওই ছেলেটি ডাইনার সাথে খারাপ কিছু করতে লাগে, কিন্তু ডাইনা এতে রাজি ছিল না, তাই ডাইনা তাকে বাধা দেয়, কিন্তু ওই ছেলেটি খুবই জোর করছিল। জুলিয়া এটা দেখতে পেয়ে ওই ছেলেটিকে খুবই মারে। তারপর সে ডাইনাকে নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু ওই ছেলেগুলো তাদের পিছু করছিল, তাই তারা দুজন গিয়ে রাস্তার ধারে লুকিয়ে পড়ে। আর তখন জুলিয়া হাসতে হাসতে ডাইনাকে কিস করে। ডাইনা সেই রাতটি জুলিয়ার সাথে জুলিয়ার বাড়িতেই থাকে। পরের দিন স্কুলে ডাইনার ফ্রেন্ড পল জুলিয়ার সাথে অনেকক্ষণ কথা বলছিল, যেটা দেখে ডাইনার খুবই জেলাস ফিল হচ্ছিল। তারপর সে যখন স্কুলের বাথরুমে গোসল করছিল তখন সেখানে জলাশা বন্ধ হয়ে যায়, তাই ডাইনা ছেলেদের বাথরুমে চলে আসে। তখন ছেলেগুলো ডাইনাকে উলঙ্গ দেখে তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। তখন সেখানে তার টিচার চলে আসে আর ওই ছেলেগুলোকে আটকায় আর টিচারের জ্যাকেটটা দিয়ে ডাইনাকে বাইরে বের করে নিয়ে আসে। বাড়ি ফেরার পর পরের দিন ডাইনা জুলিয়ার সাথে দেখা করতে তার বাড়িতে যায়। এখন তাদের দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। জুলিয়া বলে তুমি জানো তোমার বাবা আমাকে লাইক করে, আর এটা শুনে ডাইনা খুবই হাসে। তারপর জুলিয়া বলে কালকে আমি মা বাবার সাথে কোথাও বেড়াতে যাব, তুমি যাবে আমাদের সাথে? সেখানে খুবই মজা হবে। তারপর ডাইনা তার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে জুলিয়ার সাথে বাইরের একটি শহরে বেড়াতে যায়। সেদিন রাতে ডিনার করার পর জুলিয়ার মা বাবা যখন সেখান থেকে চলে যায় তখন ডাইনা ও জুলিয়া লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্ক করে। সেখানে জুলিয়া একজন ওয়েটারকে পটিয়ে নেয় আর বলে তুমি আমার সাথে রুমে যাবে? তখন ওয়েটার রাজি হয়ে যায়। জুলিয়া আর ওয়েটার রুমে গিয়ে ইন্টিমেট হয়, তখন ডাইনা তাদের পাশেই শুয়েছিল। এসব দেখে ডাইনার খুবই অসুস্থ হয়, তাই সে সেখান থেকে চলে আসে। সব কিছু শেষ হওয়ার পর জুলিয়া যখন বাথরুমে যায় তখন ওই ছেলেটি ডাইনাকে বলে তুমি কি আমায় কিস করতে চাও? ডাইনা ছেলেটির পাশে গিয়ে শুয়ে পড়ে আর তাকে কিস করে। তখন জুলিয়া চলে আসে আর ওই ছেলেটিকে ওখান থেকে যেতে বলে। পরের দিন রাতে তারা একটি পার্টিতে যায়। তখন জুলিয়া ডাইনাকে বলে ওই ছেলেটিকে কিস করো, কিন্তু ওই ছেলেটি তার গার্লফ্রেন্ডের সাথেই ছিল। তারপর ডাইনা কিছুক্ষণ ওয়েট করে, যখন সে ওই ছেলেটিকে একা পায় তখন সে বলে তুমি কি আমায় কিস করতে চাও?
তখন ওই ছেলেটি বলে, সরি আমার গার্লফ্রেন্ড আমার সাথেই রয়েছে। তখন ডাইনা বলে, তোমার গার্লফ্রেন্ড কিছুই জানতে পারবে না। তারপর তারা বাথরুমে গিয়ে কিস করে। ছেলেটি তার বিষের সঙ্গে ডাইনার মুখ লাগায়, আর এই বিষয়টি ডাইনার কাছে খুবই খারাপ লাগে। তারপর সে ওই পার্টি থেকে বের হয়ে চলে আসে। তার সাথে সাথে সেখান থেকে জুলিয়াও চলে আসে। সে বুঝতে পারে কি হয়েছে, তাই তারা দুজন বাড়ি চলে আসে। তারপর তারা তাদের লাইফটা আগের মতোই কাটাচ্ছিল। ডাইনার বাবা খুবই ভালো মানুষ ছিল, ডাইনাকে সব ধরনের স্বাধীনতাই দিত। কয়েকদিন পর তারা প্ল্যান করে বাইরে ঘুরতে যাবে, আর তারা জুলিয়াকেও সাথে নিয়ে যায়। ওই নতুন শহরে যখন তারা ঘুরছিল, তখন সেখানে তাদের সাথে একটি লোকাল ছেলের পরিচয় হয়। ডাইনা আর জুলিয়া ওই ছেলেটির সাথে বুটে করে সমুদ্রে চলে আসে। তারা ওই ছেলেটির সাথে সমুদ্রের বুকে অনেক সময় কাটায়। তারপর ওই ছেলেটি তাদের দুজনকে তার প্রাইভেট রুমে নিয়ে আসে। এখানে সে সবার প্রথম ডাইনার সাথে ইন্টিমেট হয়, আর এটা ডাইনার জীবনের প্রথম ছিল, আর এটা ডাইনার খুবই ভালো লাগে। তারপর ওই ছেলেটি জুলিয়ার সাথে ইন্টিমেট হয়। এসব কিছু হয়ে যাওয়ার পর জুলিয়া আর ডাইনা একসাথে গোসল করে। এখানে এসে তারা খুবই খুশি ছিল, তারা একসাথে অনেক মজা করে। একদিন রাতে ডাইনার বাবা ড্রিঙ্কস করে যখন জুলিয়ার সাথে নাচছিল, তখন সে গিয়ে আটকায় আর বাড়ি নিয়ে আসে। বাড়িতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন জুলিয়া এসে ডাইনার বাবার সাথে খারাপ কিছু করতে চায়। ডাইনার বাবা তাকে বাধা দেয়, কারণ এটা ঠিক নয়। জুলিয়া জোর করাতে সে নিজেকে সামলাতে পারে না, তাই তারা বাইরে গিয়ে ইন্টিমেট হয়, আর এটা ডাইনা দেখে ফেলে। তখন সে তার বাবাকে একটি থাপ্পড় মেরে বাড়ি থেকে চলে যেতে চায়। তার বাবা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে এতটাই রেগেছিল যে কোনোভাবেই তার বাবা তাকে আটকাতে পারে না। সে বাড়ি থেকে তো চলে আসে, কিন্তু সে জানে না কোথায় যাবে, তাই সে রাস্তার এদিক ওদিক ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সকাল হয়ে যায়। তখন সকালে তার সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। এই গাড়ির মধ্যে ছিল তার বাবা। তার বাবা তাকে কোনো মতে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে আসে, আর ধীরে ধীরে সব কিছুই নর্মাল হয়ে যায়। একদিন ডাইনার বাবা সবাইকে ডিনার করতে হোটেলে নিয়ে যায়। তখন ডাইনা জুলিয়াকে বলে, তুমি এটা করতে পারবে, আর এটা বলে সে হাইওয়ে রাস্তার দিকে হাঁটতে শুরু করে। আর এটা দেখে তার বাবা ও জুলিয়া খুবই ভয় পেয়ে যায়, আর ডাইনা রাস্তার ওই পারে গিয়ে হাসতে থাকে। আর এই রহস্যের মধ্যেই এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিতে দেখানো হয়েছে 14 বছর বয়সী একটি মেয়ের জীবনে ভালো মন্দ কী হয়েছিল। 2013 সালে মুক্তি পাওয়া এই মুভিটির নাম পপিলা। মুভির শুরুতেই ডাইনা ও পলকে দেখানো হয়, তারা হলো ব্রেস্ট ফ্রেন্ড। আসলে তারা এই রুমে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল, কিন্তু এটা তাদের প্রথমবার ছিল, তাই তারা সঠিকভাবে ইন্টিমেট হতে পারে না। আসলে ডাইনা এইসব বিষয়ে শুনেছে, কিন্তু কখনো করেনি, তাই সে এইসব করে দেখতে চাই বিষয়টা কেমন লাগে। একদিন সে বাড়ি এসে খারাপ ভিডিও দেখছিল, তখন তার বাবা সেখানে চলে আসে। তারপর তার বাবা বলে, এসো শুয়ে পড়ো, আর তখন তার বাবাকে সে বলে, তুমি যাও আমি একটু পরে শুবো। তারপর সে আবার খারাপ ভিডিও দেখতে শুরু করে। তারপর সে বাথরুমে গিয়ে নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করে, কিন্তু এটাতে তার মন ভরে না। পরের দিন সে স্কুলে গিয়ে তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে প্রথমবারে নাকি খুবই কষ্ট হবে। ডাইনার বয়স ছিল 14, সে এইসব বিষয়ে বেশি কিছু জানতো না, কিন্তু তার জানার আগ্রহ ছিল অনেক।